স্বাগত, আশা করছি আপনারা ভালো আছেন। আমি আজকে দেশের বাড়িতে অনেকদিন পরে এসেছি আর দুপুরবেলা ভাত খাওয়ার পরে আমার মনে হয়েছে যে আমি একটু জাম মাখা খাবো। তো আজকে আমি আমাদের গাছ থেকে জাম পারবো আর জাম মাখবো আর সেই জাম খাবো। তো বন্ধুরা আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করে নেবো। তো চলুন বন্ধুরা আমরা জাম পেরে নিয়ে আসি। তো বন্ধুরা আমি এবার জাম পেরে নিচ্ছি, দেখুন এদিকে জাম ভর্তি হয়ে আছে। একদম পেকে গেছে, জামগুলো পুরো কালো হয়ে গেছে। জামগুলো বন্ধুরা আমি পেরে নিচ্ছি। তো বন্ধুরা জাম পুরো ভর্তি হয়ে আছে, ওদিকেও বন্ধুরা ভর্তি হয়ে আছে। আমি এবার লাঠি দিয়ে ওগুলো পাড়তে পারবো না, কিন্তু এইদিকে যেগুলো আছে সেগুলো আমি পেরে নেব। আর একটা ডাল ভেঙে নিয়েছি, দেখুন জাম ভর্তি হয়ে আছে এর মধ্যে, আর সব পুষ্ট জাম। জামের ডাল ভেঙে নিচ্ছি, এর মধ্যে জাম ভরে আছে। অনেকটা খাবো। তো বন্ধুরা খুব খুব মিষ্টি, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। তো বন্ধুরা আমাদের জাম পাড়া হয়ে গেছে, এবার আমরা জাম মাখা বানাবো। বন্ধুরা এটা আমি এখন এখানে রাখছি। তো আগে বন্ধুরা চলুন আমি গন্ধরাজ লেবুর পাতা আর পুদিনা পাতা তুলে আনি, সেটা আমাদের লাগবে। তো এসে তারপর মশলা বানাবো। তো বন্ধুরা এগুলো দেখুন, এগুলো হচ্ছে পুদিনা পাতা আমি বসিয়েছিলাম, একটা ছোট্ট গাছ সেটা এত বড় হয়েছে। পুদিনা পাতার খুব সুন্দর একটা গন্ধ আছে আর শরীরের পক্ষে খুবই উপকার। তো বন্ধুরা আমরা তুলে নিয়েছি, তো এগুলোই হয়ে যাবে আর লাগবে না। তো চলুন বন্ধুরা এবারে আমরা গন্ধরাজ লেবুর পাতা তুলে নিয়েছি। তো বন্ধুরা আমি এই গন্ধরাজ লেবুর পাতা তুলে নিচ্ছি জাম মাখা বানানোর জন্য। বেশি আমার পাতা লাগবে না, পাঁচ ছটা হলেই হয়ে যাবে। আর এই পাতাগুলো একটু কচি পাতা লাগবে, মানে বুড়ো পাতা একদমই হবে না, তাহলে গন্ধটা ভালো বার হবে না।
বন্ধুরা আমরা এই পুদিনা পাতা আর লেবু পাতা নিয়ে নিয়েছি। এবার জামটাকে তো বন্ধুরা এবারে জামটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। জামটা খুব বড় বড় হয়নি বন্ধুরা, এবারে একটু ছোট হয়েছে। তো বন্ধুরা এগুলো আচার, এটা এই আচারটা আমি বানিয়েছি বন্ধুরা, এটা হচ্ছে মিষ্টি আচার। আর এগুলো হচ্ছে আমতেল, মুড়ির সঙ্গে আমতেল অসাধারণ লাগে বন্ধুরা। গাছ থেকে পাড়া হয়েছে সেই আম এ করেই আমি বানিয়েছি। তো আর কি করে বানাতে হয় আমি আপনাদেরকে একবার দেখিয়ে দেবো। তো বন্ধুরা আমি জামগুলোকে ছাড়িয়ে নিয়েছি, এবার এগুলোকে আমি ধুয়ে নিয়ে আসতে যাচ্ছি। গাছের টাটকা জাম বন্ধুরা, ধোয়া হয়ে গেছে, এবারে জামটাকে মাখাবো। আগে তার আগে মশলাটাকে আমরা তৈরি করে নেব। তো বন্ধুরা আমি কিছু মশলা নিয়েছি, তার মধ্যে শুকনো লঙ্কাগুলো আমি একটু হালকা গরম করে সেটাকে শিলনোড়াতে বেটে নেব। আমি এখানে একটা কালো কড়াই ব্যবহার করেছি, কারণ আমার অন্য কড়া লাগবে না, শুধু হালকা ভাজার জন্য এই কড়াইটাই হয়ে যাবে। তো আমি এটা 3 মিনিটের মতো একটু গরম করে নিচ্ছি, আমি অতিরিক্ত কালো করে ভাজবো না। আর বন্ধুরা বেশি লঙ্কা দেবেন না, যারা বেশি খায় দিতে পারে, কিন্তু জামের ক্ষেত্রে বেশি লঙ্কা দিলে পেট খারাপ করে। তো যেহেতু আমি কাঁচা লঙ্কাটাও দেব, সুতরাং শুকনো লঙ্কার পরিমাণটা কমই দিয়েছি, মানে 5টা শুকনো লঙ্কাই কি দিয়েছি। তো বন্ধুরা এটাকে আমি ভাজা করে নিচ্ছি। তো বন্ধুরা খুব সুন্দর একটা লঙ্কা ভাজার গন্ধ ছাড়ছে। এবার এটাকে হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেবো। আর লঙ্কা যখন আপনারা বাটবেন, সঙ্গে সঙ্গে বাটবেন না, একটু ঠান্ডা হলে লঙ্কাটা মুড়মুড়ে হয়ে যাবে, তখন শিলে বেটে নেবেন। আর শিলে এই কারণেই বাড়তে বলছে, শিলে বাটলে এই মশলার টেস্টটা খুবই সুন্দর আসে। আপনারা যে মিক্সিতে মিক্সিং জারে দিয়ে বেটে নেন, তার থেকে বেশি এই মানে শিলে বাটলে বেশি সুন্দর টেস্ট হয়, আর শরীরের পক্ষেও উপকার, পেটও খারাপ করে না। তো তার জন্য আমি বেশিরভাগই চেষ্টা করি যতটা সম্ভব শিলে বাটার। তো এর জন্য আমি এটাকে শিলে বেটে নেবো বন্ধুরা। তো এটা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি তুলে নিচ্ছি। একটু হালকা কালচে হয়েছে, সুতরাং এটা আমার হয়ে গেছে, এবার এটা আমি তুলে নিচ্ছি। তো ধোয়া হয়ে গেছে বন্ধুরা, এবার শিলটাকে আমি 2 মিনিটের জন্য শুকিয়ে নিই, কারণ ভিজে শিলে যদি আমি মশলাটাকে বাটি তাহলে শিলের সঙ্গে লেগে যাবে, মশলাটা উঠবে না। বন্ধুরা এবার আমি পুদিনা পাতা আর গন্ধরা লেবুর পাতাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেছে, এটাকে তুলে নিলাম। এবারে বন্ধুরা আমি এই যে লঙ্কাগুলো কড়াতে গরম করেছিলাম, মানে হালকা ভেজে নিয়েছিলাম, সেটাকে আমি শিলে বেটে নিচ্ছি। এর বোটাগুলোকে ফেলে দিচ্ছি, দিয়ে বেটে নিচ্ছি। বন্ধুরা এটা খুব মিহি করে বাটবো না, একটু গোটা গোটা থাকবে, তাহলে টেস্টটা খুব সুন্দর আসবে। তো বন্ধুরা আমাদের লঙ্কাটা একদম বাটা হয়ে গেছে। আপনারা হাত দিয়ে কাচাবার চেষ্টা করবেন না লঙ্কাটা, তাহলে কিন্তু হাত খুব জ্বালা করবে। আপনারা চেষ্টা করবেন একটা চামচ দিয়ে এটাকে তুলতে, নাহলে শুকনো লঙ্কা খুবই হাত জ্বালা করে। তো বন্ধুরা এটা বাটা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নিচ্ছি। বন্ধুরা এই জলে কাঁচা লঙ্কাটাও আমি ধুয়ে নিলাম, ধুয়ে নিলে ধুয়ে নিয়ে গোটাটাকে ফেলে দিয়ে পুদিনা গন্ধরাজ লেবুর পাতা এটাকে বেটে নিচ্ছি বন্ধুরা।
এটাকে একদম মিহি করে বাটতে হবে। বন্ধুরা একটা পেস্টের মতো বানিয়ে নিচ্ছে, আমি বলেছি কিন্তু অতিরিক্ত মিহি করব না, মোটামুটি একটু এ হবে। তো বন্ধুরা আমাদের এটা হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে, যেহেতু এখানে পুদিনা পাতার গন্ধরাজ লেবুর পাতা আছে, তার জন্য পেট খারাপের কোনো চান্স নেই আর খেতে খুব টেস্টিই লাগবে। তো বন্ধুরা এটা আবার বাটা হয়ে গিয়েছে, এবার এটাকে আমি তুলে নিচ্ছি। যেহেতু কাঁচা লঙ্কা সুতরাং হাত দিয়ে তুলতে কোনো সমস্যা নেই, শুকনো লঙ্কা যদি হাত দিয়ে তোলা যায় হাত খুবই জ্বালা করে। তো বন্ধুরা আমি হাত দিয়ে এটা তুলে নিচ্ছি। তো বন্ধুরা এবার আমি শিলটাকে ধুয়ে তুলে রাখছি, আপনারা যখন মশলা করবেন তখন শিলটাকে সবসময় ধুয়ে তুলে রাখার চেষ্টা করবেন। ভালো করে শিলটাকে আমি জল দিয়ে ধুয়ে তুলে রাখছি। তো বন্ধুরা এবার আমি জাম নিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে। বন্ধুরা একটা খেয়ে দেখছি, জাম আমার খুব ফেভারিট। তো এবারে আরেকটু নিয়ে নিই, এবারে বন্ধুরা আমি জামের মধ্যে দিয়ে দিচ্ছি একটু বিট লবণ, কারণ বিট লবণ দিলে টেস্টটা খুব সুন্দর হয়। দিয়ে দিচ্ছি পুদিনা, গন্ধরাজ লেবু আর লঙ্কা বাটা, মানে কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা যে লঙ্কাটা, মানে শুকনো লঙ্কাটা আমি ভাজা করে গুঁড়ো করেছি শিলে সেটা। আর লাস্টে একদম দিয়ে দেবো আমি চিনিটা। তো এটাকে ভালো করে আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। যাদের ডায়াবেটিস আছে তারা নুন আর চিনিটা ছাড়াই জামবাগাটা খেতে চেষ্টা করবেন, কারণ নুন আর চিনি যাদের ডায়াবেটিস পেশেন্ট তাদের জন্য একদমই উপকার নেই, খুবই ক্ষতিকর। কিন্তু জাম যাদের সুগার আছে বন্ধুরা, মানে ডায়াবেটিস আছে, তাদের জন্য খুবই উপকার। ডায়াবেটিস পেশেন্টদের এই জাম ডায়াবেটিস কমিয়ে দেয় অনেক। তো বন্ধুরা আমি জামটাকে ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে। একটু এরকম করে মাখাতে হবে, না হলে টেস্টটা পাওয়া যাবে না, মানে এই মশলাগুলো আর কি এর মধ্যে ঢুকবে না। বন্ধুরা খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, আপনারা যদি মেখে খান তাহলেই বুঝবেন তো এটা কেমন টেস্ট। তো না বানালে কী করে বুঝবেন বন্ধুরা? তো আমি বলবো আপনারা বাড়িতে একবার বানিয়েই খেয়ে দেখুন, তাহলেই বুঝবেন এটা কতটা সুন্দর। তো বন্ধুরা আমি আরেকটু এর মধ্যে জাম দিচ্ছি, যেহেতু জামটাকে মেখেছি জামের পরিমাণটা কমে গেছে, তো সুতরাং এর মধ্যে আমি আরেকটু জাম দিয়ে দিচ্ছি। আর আরেকটু মশলা, মানে লঙ্কাটা, আর একটু বিট লবণ। এবার একটু বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি। চিনি দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি হাত দিয়ে। আপনারা এটা ভালো করে মাখবেন, তাহলে এর টেস্টটা ভালো পাবেন, না হলে গোটা গোটা যদি জাম থাকে তাহলে এর টেস্টটা পাবেন না। আর চামচ দিয়ে তো মাখা সম্ভব নয় বন্ধুরা এরকমভাবে। তো বন্ধুরা জামটা মাখা প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এটা মাখা হয়ে গিয়েছে। আর জামের কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। তো বন্ধুরা ফার্স্টে আমি একটা টেস্ট করে দেখবো কেমন হয়েছে। বন্ধুরা দারুণ হয়েছে বন্ধুরা, আপনারা না তৈরি করে খেলে আমরা বুঝতেই পারবেন এটা কতটা সুন্দর হয়েছে। অসাধারণ বন্ধুরা। তো বন্ধুরা এবারে আমি কাঁঠাল পাতা নিয়ে আসবো আর বাচ্চাদেরকে দেবো জাম মাখা, তারা বসে আছে জাম মাখা খাবে বলে। তো চলুন বন্ধুরা কাঁঠাল পাতা আমরা পেরে নিয়ে আসি, আর এটা এখন রাখি, রেখে হাত ধুয়ে কাঁঠাল পাতা পেরে নিয়ে আসি। বন্ধুরা এই কাঁঠাল পাতা আমি পেরে দেবো আর এতে করে বাচ্চাদের জাম মাখা দেবো। তো বন্ধুরা পাতা পাড়া হয়ে গিয়েছে, এদিকে কটা বড় বড় পাতা আছে বন্ধুরা, এর থেকেও পেরে নেবো আমি।
বন্ধুরা দেখুন গাছে কাঁঠাল হয়েছে, এই কাঁঠালগুলো এখন পাকার সময় না, আর দু তিন মাস পরে পাকবে। তো আমাদের একটা গাছ ছিল তাতে অনেক কাঁঠাল হতো, সে কাঁঠাল গাছটা পড়ে গেছে আমফানের ঝড়ে। তো যখন পাকবে বন্ধুরা তখন আপনাদেরকে দেখাবো এই কাঁঠাল। তো বন্ধুরা এবারে এগুলোকে আমি ধুয়ে নিচ্ছি ভালো করে। বন্ধুরা বাচ্চারা জাম মাখা খেতে চলে এসছে, এবার ওদেরকে আমি জাম মাখা দেব। তো বন্ধুরা ওদের ওরা খুব পছন্দ করেছে, তাই জন্য ওদেরকে আরেকটু দিচ্ছি। বুঝতেই পারছেন কেমন টেস্ট হয়েছে, নাহলে দুবার চাইতো না। তো নিশ্চয়ই পছন্দ হয়েছে বলেই আর বলছে আরেকটু দাও আমাদেরকে। তো বন্ধুরা সবার দেওয়া হয়ে গেছে, ক্যামেরাম্যান খাবে না, এখন আমি আগে টেস্ট করি। দারুণ খেতে হয়েছে বন্ধুরা, নুন চিনি একদম পারফেক্ট আছে। এদিকে অনিশা আছে, আজকে অনিশা ক্যামেরা করছে না, আজকে অনিশা খাচ্ছে। তো বন্ধুরা তো আমাদের জাম মাখা কেমন এই রেসিপিটি আপনাদের লাগলো অবশ্যই আমার চ্যানেলকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থেকে বেল আইকনটা ক্লিক করবেন, যাতে কোনো ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গে আমার নোটিফিকেশন আপনাদের ঘরে পৌঁছে যায়। তো বন্ধুরা আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ বন্ধুরা দারুণ। ওদের লাগবে? আরে আমার লাগবে, ওদের আর লাগবে। তো ক্যামেরাম্যান বলছে খাবে না, আবার বলছে খাবে, সুতরাং ওনাকে দেওয়া হবে না। এইদিকে খেলো না।